তুমি এটা বুঝতেছ না যে আমি একজন মানে কি বলবো তোমাকে আমার ঘরে একটা সুন্দরী ফুটফুটে একটা বউ রেখে আমি তোমার সাথে প্রেম করতেছি তুমি এটা বুঝতেছ না কি একটা আজব তুমি আচ্ছা আমরা রাগ করো না আই লাভ ইউ দুলাভাই আমনে আর বোনের ঘরে তোরা কি এনে কার লগে সিনালি করেন কেন সালামাবু তুমি এখানে তুমি তো একদম ঠিক টাইমে আসছো শালাবাবু শুনো এটা হচ্ছে আমি যার সাথে এখন কথা বলতেছি ওইটা আমার ওই কলেজ ফ্রেন্ড শালাবাবু তুমি কিন্তু বারবার সিনালি সিনালি কথাটা বলতেছো এটা কোন ধরনের বেয়াদবি বলো আমাকে একটু তুমি কিন্তু দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ যা দেখতেছি বেয়াদবি করতাম ওকা আন্নে মানছিল কথা গিল লাগন চলো বাবু শুনে এত কথা বলার দরকার নাই চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাবো চলো কন্ডে যাবেন বাট পারি করবে না আমি আমার তো বাট পারি লাগাই দে তান না চলো বাবু শুনো এত কথা বলার দরকার নাই চলো ওইদিকে যাবো চলো দেখতে যাচ্ছি দেখে আসবো আর তোর বাবির সাথে অনেকদিন দেখা হয় নাই তোর বাবির সাথে দেখা করে আসবো ভালো কথা শ্বশুর বাড়ি যাচ্ছিস তো 1 কেজি মিষ্টি কেন হ্যাঁ আমাকে এটা বল ওমা এটা কোন ধরনের কথা শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ির লোক কম তো আমি 1 কেজি মিষ্টি নিয়ে যাচ্ছি এটা কোন ধরনের কথা বললি তুই ওদের লোক কম তো আমি কম মিষ্টি নিয়ে যাচ্ছি সমস্যা কি তুই তো যেভাবে কথা বলতেছ যেন 2 মন মিষ্টি নিয়ে তুই যাইতেছ শ্বশুর বাড়ির শ্বশুরকে দেখার জন্য আমি তো এক দানোর মধ্যে আমি 4-5 কেজি খেয়ে ফেলতে পারি আর তুই 1 কেজি মিষ্টি নিতেছ শ্বশুর বাড়িতে ভাই তুই কেমন মানুষ হ্যাঁ কেমন মানুষ তুই ভাই তুই যে বাট পার এটা আমার জানা আছে ঠিক আছে খামা কামার ফটো আটকাইস না যা তুই তোর হতে তুই যা আর তুই যে বললি 5 কেজি মিষ্টি একসাথে খাবি 5 কেজি দরকার না তুই আমার 1 কেজি খাই দেখা আমার সাথে বাজে তুই যদি 1 কেজি খাইতে পারস তোর আমি 1000 টাকা দিব আর তুই যদি না পারস আমাকে কত দিবি বল আচ্ছা যেহেতু তুই বেডের কথা বলছস সমস্যা নাই বেড আমি ধরতে পারি আমি যেহেতু বলছি আর তাছাড়া শোন তুই তো আমাকে 1000 টাকা দিবি যদি আমি পারি আর যদি না পারি আমি আমার শালাবাবুকে দিয়ে দিব রাজি তুই দুলাভাই আন্নে তো সড়ো মড়ো গুদ্দান আন্নে ঘরে বাট পারি করেন বাইরে বাট পারি করেন আন্নে এড়ে কাল লগে বাট পারি করে আরো বেশি লেবেন কেন
শোনো তুমি বেশি কথা বলতেছো, তুমি দেখো আমি কি করি, তুমি এটা দেখো, ঠিক আছে দেখো, তুমি এখন এত কথা বলার দরকার না, তুই বাড়িতে রাজি আসোস কিনা দেখ, আমি যদি না পারি, আমি যদি এটা খেতে না পারি তাহলে আমি আমার শালা বাবুকে দিয়ে দিব, রাজি? আমি কিন্তু বাজিতে রাজি, ঠিক আছে, তুই বাটপারি করবি কিনা ওইটা বল। বাজিতে আমি রাজি, বাজিতে আমি রাজি 100%, আমি বাটপারি করবো না, বাজিতে আমি রাজি, বাটপারি করবো না, বল। ঠিক আছে তুই রাজি তো? আচ্ছা বাজিতে এমনি আমি জিতবো আর ও শালাটাকে দিয়ে আমি কাজকাম করাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাজি রাজি। আরে তুই কথা পরে বল, আগে দে, আগে দে, দে শুরু কর। এটা তো মনে হয় মিত্র ভান্ডার। আরে ফট ভালো করে, এটা মাতৃ ভান্ডার এটা। না খুব ভালো, আমি খুব ভালো, তবে দোস্ত রাত তো খাইতে পারলাম না, এটা রাখ, এটা রাখ তো। আচ্ছা ঠিক আছে তাহলে দোস্ত চলি। আমি জানতাম তুই হেরে যাবি। আচ্ছা ঠিক আছে, এত কিছু বলার দরকার নাই, তোর শালাকে দিবের কথা তোর শালাকে দে, ঠিক আছে, তুই বাজিতে হেরে গেছিস তোর শালাকে দি দে। এমনি তোমার কাছে লাগে কিরকম? হ্যাঁ এটা আমার আদর শালা, তোমার কাছে লাগে কিরকম? হ্যাঁ তোমাকে আমি বলছি যে আমি আমার শালাকে তোমাকে দিয়ে দিব। হ্যাঁ এটা কোন ধরনের কথা? আমি এটা বলছি বাজির আগে, আমি এটা বলছি যদি আমি খাইতে না পারি আমি আমার শালাবাবুকে দধিটা দিয়ে দিব, বাস আমি আমার শালাবাবুকে দধিটা দিয়ে দিয়েছি, আমি আমার শালাকে তোমাকে কেন দিব? তুই তো বহুত বাটপার, তোকে তো আমি চিন্তা ভুল করছি, তুই তো বাজির আগে বলছিলি তুই যদি বাজিতে হেরে যাস তাহলে তোর শালাবাবুকে আমাকে দিয়ে দিবি, আর এখন কি বলতেছস? আমি আমার শালাবাবুকে তোকে দিব বলছি, আমি বলছি তোকে দিব বলছি, আমি বলছি যদি আমি খাইতে না পারি আমি আমার শালাবাবুকে দধিটা দিয়ে দিব, আমি আমার শালাবাবুকে দধিটা দিয়ে দিছি, বাস হয়ে গেছে, কেন যে ফাইজলামি করো, যা। শালাকে জানতাম বাটপার, এত যুক্তিবাদী বাটপার আগে জানতাম না, কেন যেন আসলাম শালার পুতুলের সাথে, কেন যেন দেখা, ধুর বুড়া ভাই। ২০০ ২০০ ৫০০ ২০০ ২০০ ৫০০ হ্যাঁ ঠিক আছে, ২০০ ২০০ ৫০০ ২০০ ২০০ ৫০০ ২০০ ২০০ ৫০০ এই তারা শুন এদিকে কি হয়েছে? কি রে তোর তো দেখলাম সকালে এক পোশাক, এখন দিয়ে একই পোশাক, কি তুই গোসল টোসল করস না ভাই, মাথা খারাপ করিস না, ২০০ ২০০ ৫০০ এই তারা শুন, কি বিরক্ত লাগে, আমি বলছি ২০০ ২০০ ৫০০ তুই আবার ৪০০ কেন বলছিস? ২০০ ২০০ যোগ করলে ৪০০ ২০০ ২০০ ৫০০ আরে বাবা শুন, ২০০ ২০০ ২০০ ২০০ ৫০০ ভাই, আরে বাবা আমি বলছি ২০০ ২০০ ৫০০
মানলাম যে দুশো দুশো পাঁচশো না দুশো দুশো চারশো ঠিক আছে তাহলে মুরব্বী আপনি সাক্ষী দুশো দুশো চারশো ঠিক আছে তাহলে আমি তোর কাছে চারশো পাবো ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে দুশো চারশো পাবো হ্যাঁ চারশো পাবো ঠিক আছে চারশো পাবো মুরব্বী আপনি খেয়াল করেন না আমি কিন্তু ওর কাছে চারশো পাবো দুশো দুশো চারশো ঠিক আছে হ্যাঁ আমি তো আমি তো আমি তোর কাছে চারশো পাবো ঠিক আছে দে আমার চারশো টাকা দিয়ে দে চারশো টাকা দিই বুঝলাম না ও বলছে না দুশো দুশো চারশো দুশো দুশো চারশো টাকা দিব